সাদদাকে আমার আল্লাহ জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেননি। আমি যতগুলো কারণ পেয়েছি তার এক নাম্বার কারণে ও যে সমস্ত স্বর্ণ রূপা দিয়ে জান্নাত তৈরি করার জন্য যাদের কাছে সোনা সয় রূপা পাইছে করে জুলুম করে নিয়ে আসে পিয়াদা দিয়ে একটা বিধবা মেয়ে লোক তার মা একটাই স্বর্ণ ছিল টুকরা স্বামীটা মারা গেছে ওইটা নিয়ে কোনো মতে তার জীবন চালাবে বলে শেষ সম্বল ওইটা সর্বশেষ এর পিয়াদারা গিয়ে যখন নিয়ে আসতে চেয়েছে মেয়েটা দেয়নি বাদশার কাছে নালিশ দিয়েছে বাদশা বলে তাড়াতাড়ি ওইটাই নিয়ে আয় জোর করে যখন নিতে গেছে মাটিতে গড়াগড়ি করে অসহায় এই দুর্বার এই মজলুম মেয়েটা বরদোয়া দিয়েছিল রব্বুল আলামিন আমার শেষ সম্বল যে লোকটা কেড়ে নিয়ে জান্নাত বানাতে চায় আমি মজলুম অবস্থায় বরদোয়া দিলাম তুমি তার বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না তাফসিরে মুফাসসির বলেন এই যে মজলুমের দোয়া আমার আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করেন তার শেষ সম্বল যে দোয়াটা ছিল ওইটাকে কেড়ে নেওয়ার কারণে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে তার এত দিনের প্রায় 22 বছর 22 বছর 20,000 শ্রমিক দিয়ে এত বিশাল জান্নাত তৈরি করার পর আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয়নি এজন্য জালেমদের স্বপ্ন সাত পূরণ হচ্ছে না হবে না এখানে সবটা আমি দুইটা বলেছি এক নাম্বার তার শেষ সম্বল দুই নাম্বারে তিনি মাজলুম আজ দুনিয়াতে অনেকের শেষ সম্বলটুকু যারা শেষ করে ফেলছেন শেষ সম্বল হয়তো তার একটা সন্তান অথবা তার স্বামী তাকে আপনি দুনিয়ার কোন কিছু পাওয়ার জন্য শেষ করে দিলেন তার শেষ সম্বলটুকু হারিয়েও যদি সত্যি মন থেকে একটা অভিশাপ ছেড়ে দেয় আপনি যে উদ্দেশ্যে পৌঁছাতে চাচ্ছেন ওই পর্যন্ত আল্লাহ আপনাকে জিতে দেবে না যদি দেয় তাহলে ইউসুফ সূরা ইউসুফের এই 23 নম্বর আয়াত মিথ্যা আজ পর্যন্ত আল্লাহ কাউকে দেয়নি দেবেও না কারণ জালেমরা সফল হচ্ছে না হবে না সাদ্দাদ এই অত্যাচার তার শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে এই মজলুম মেয়েটার বরদোয়ায় আমার আল্লাহ তাকে জান্নাতের বানানো জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয়নি এখান থেকে কিয়ামত পর্যন্ত হয়তো সাদ্দাদ আসবে না কিন্তু সাদ্দাদের ভাইরা ভাইরা আসবে তার পেতার তারা আসবে তারা যদি জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে কোনো মাজলুমের বরদোয়া সঙ্গে নিয়ে এই মঞ্জিল পর্যন্ত যেতে চায় ও যেতে পারবে না তার প্রমাণ এই জালিমুন এবার যদি আপনার কাছে মিথ্যা মনে হয় তাহলে জালিমটা কেটে দেন বলে কোরআন শরীফ মানি না আমি কি বসাতে চাই বা কি গিফট দিয়েছি যদি এর বড় কেউ না বোঝার ভান করে থাকেন আমি মোনাজাত করে দেব না যদি বলেন আমি বুঝেছি তাহলে আপনাকে বলা লাগবে আর যদি বলেন না আমি বুঝিনি না বোঝার ভান করে আছি আমি মোনাজাত করব বলেন তো বুঝেছেন কারা আজকের এই আয়াতটা জালিমুন আমি কিন্তু এখানে বলতে বলবো আন্দাজে হাত তোলেন দেখেন তোকে হাত তো এবার আর হাত আর আবেগে হাত দিয়ে কম কারণে আপনি এই দেড় ঘন্টা নষ্ট করাছেন না কোন জালেম জালেম কে বাদ দেন জালিমুন দিয়েছেন কেন এই কারণে কারণ সাদ্দাদ তো আসবে না কিন্তু ওর পেতার তার আসবে যারা মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেয় মঞ্জিলে মকসুদ পর্যন্ত জীবনও আল্লাহ তাকে কেটে দেবে না হওয়াজ পথে হয় আপনার লেস কেটে দেবে যেমন ওর কেটে দিয়েছে এত শখের জান্নাত 22 বছর 20,000 শ্রমিক দিয়ে যত স্বর্ণ রৌপ্য পাওয়া যায় প্রায় 7টা ওর আশপাশে 7টা দেশ ছিল সব জায়গা থেকে এত বিশাল বর্ণনা পড়েছি ও পড়তে গেলে তো এখন এক দেড় ঘন্টার সময় ওই ওর জান্নাতের বর্ণনা পড়তে যাবে আমার এক কথায় প্রকাশ ছিল এইটাই যে জালেমরা সফল হচ্ছে না হবে না কারণ ওর পেছনে ওর শেষ সম্বলের ওই বরদোয়া মাজলুমের বরদোয়া লেগেছে কি কথা বুঝতেছেন আপনি যেখানে যেতে চাচ্ছেন এই জায়গায় যেতে হলে পথে হয়তো অনেক কিছু কেটে সেটে বাদ দেওয়া লাগতে পারে আর কাটতে গিয়ে এমন মানুষকে আপনি কেটেছেন যার বরদোয়া অন্তত আরশ মহল্লায় পৌঁছে গেছে আপনাকে জীবন আল্লাহ পর্যন্ত যেতে দেবে না যদি যেতে দেয় তাহলে কোরআনে এই আয়াত আল্লাহ দিত এজন্য মমিন তারা যাদের সামনে আল্লাহ নাম উচ্চারণ হলে যখন স্মরণ হবে মানুষ করতে যাবে স্মরণ হলে উঠবে আল্লাহ যেন এরকম গুণ আমাদের দান করেন
পয়দা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানা তাদের সামনে আল্লাহর আয়াত পড়লে তাদের ঈমানটা আছে বেড়ে যায় নবীজি এই কোরআন আবু জাহেলের সামনে পড়েছিলেন আবু বকরের সামনে পড়েছিলেন আবু বকর কোরআন শুনে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল আর আবু জাহেল ওর ঈমান মরে না ওর শয়তান বেড়ে গেছে এখানে যারা আবু জাহেলের মতো মুমিন আছে ওর ঈমান বাড়বে না শয়তানি আর আবু বকরের মতো মুমিন নিয়ে যদি থাকে ঈমান আপনার মাস বাড়বে ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন তাদের ভরসা শেষ পর্যন্ত এমন আস্থা তৈরি হয় আমার একটা বাচ্চা আছে আজকে এসেছে ওরে 12 13 মাস বয়স ওরে যত উপরের দিকে আমি মারি তত হাসে চিন্তা করে কি গো ওর তো উপরের দিকে ছুঁড়ে মারলে আরো কান্নার কথা ওর এতটুকু বিশ্বাস ওর বাবার উপরে আছে যে অন্তত আমার বাবা যত উপরেই ছুঁড়ে মারুক আমার নিচে এই কথা বলেন না কেন 13 মাস বয়সে যদি আমার উপরে এত ভরসা থাকতে পারে 13 বছর ইমানে নিয়ে আপনার আল্লাহর উপরে ভরসা নেই কঠিন অবস্থায় ছেড়ে দিয়ে আল্লাহ আমাকে ছেড়ে পালিয়ে যাবে কখনো না আসমাউ ওয়া আরো আমি দেখি এবং শুনি এই বিশ্বাসটা তৈরি করতে হবে এই গুণ যদি আমাদের ভেতরে তৈরি না হয় আল্লাহ পুরস্কার দেবে কি দেখি আল্লাযিনা ইউকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের অর্থ আবার তিনটা চারটা কয়টা নামাজের প্রতিটি বিষয় থেকে কিছু শিক্ষা আছে নামাজের অনুষ্ঠান থেকে কিছু শিক্ষা আছে নামাজের দোয়া দরুদ থেকে কিছু শিক্ষা আছে আর নামাজের সালাম থেকে কিছু শিক্ষা আছে নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে নামাজ শেষ হবে সালাম দিয়ে নামাজ শেষ কথা বুঝতেছেন মোনাজাত যদি আপনি হাত তুলে করেন এটা আপনার ব্যাপার যদি হাত তুলে না করেন এটাও আপনার ব্যাপার এটা নিয়ে মারামারি গন্ডগোল করা জায়েজ না নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে নামাজ শেষ হয় সালাম দিয়ে শেষ আমি মারাজাত না হবে ফেকুন যতটুকু যার সম্পদ আছে সে যেন আল্লাহর রাস্তায় খরচ করে এখন এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা এর ব্যাখ্যা কি দুনিয়াতে কোন মানুষ যদি তার সামর্থ্য অনুযায়ী একটা টাকা ব্যয় করে কিয়ামতে আল্লাহ ওইটাকে 70 টাকা করে তার সামনে ধরবে 70 টাকা আপনার হাতে দেবে এরকম নাকি 70 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেরকম সওয়াব হতো যেরকম নিয়ামত জান্নাতে পাওয়া যেত ওইরকম নিয়ামত আল্লাহ তৈরি করে দেবে এখন যদি বলেন আমার টাকা নেই আমি কি করব আপনার টাকা নেই দান করার আরো জিনিস আছে আপনার শক্তি আছে আপনার সামর্থ্য আছে অন্তত কথা বলে হলেও মানুষকে আল্লাহর দিনের দিকে ইসলামের দিকে ডাকবেন এটাও খরচ নবীজি বেলালকে মাঝে মাঝে বলতেন আনফিন ইয়া বেলাল বেলাল খরচ করো উনি বলতেন হে রাসূল আমি খরচ করব কি আমার কিছুই নেই আল্লাহর নামে বলেন বেলাল কিছু যখন নেই আযান দাও আল্লাহর দিকে মানুষকে ডাকো এইটাও খরচ আপনি তো কথা খরচ করতে পারেন না আপনার কথা খরচ হয় ইসলামের বিপক্ষে এজন্য যতটুকু সম্পদ হোক আপনার যা আছে তাই আপনি ইসলামের জন্য দিনের জন্য খরচ করে যাবেন এই পাঁচটা গুণ যদি ভেতরে আনতে পারেন আল্লাহ পাক বলেন ঈমানের দাবিদার এত সত্যবাদী এদেরকে আমি প্রথম পুরস্কার দেব আমার দরবারে তাদের একটা সিয়ার তৈরি হবে কি তৈরি হবে লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম তাদের রবের কাছে একটা সিয়ার তৈরি হবে এখানে যদি একটা সিয়ার দিতেন দাউদ ভাইয়ের জন্য ওনার যে মর্যাদা অন্তত এই মাহফিলে সবার কি একই মর্যাদা বলেন 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 আমির হামজার সাথে হাত মিলাতে এখানে সবাই আসতে পারে না অজনী সাহসে হাত মিলাতে পারছে কারণ সিয়ার পাশাপাশি আল্লাহ পাক বলেন ঈদের পুরস্কারের প্রথম আমি আল্লাহ একটা সিয়ার বানিয়ে রাখবো আমার কাছে কিয়ামতে কত মানুষ বিপদে হাবুডুবু খাবে অথচ বান্দা আমি আল্লাহর পাশে সিয়ারে আমার নূরের সিয়ারে বসে থাকবে দুই নম্বরে তাদের জীবনের যে ছোটখাটো অপরাধ গুলো ছিল যদি তাওবা করে আসতে পারে ওদের জীবনের অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব আর তাওবা করলে শুধু মাফ করি না ওই জায়গাটা পুরান নেকি দিয়ে পাল্টিয়ে দেই